সবুজে শ্যামলে আচ্ছন্ন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা দিনাজপুর। আম এবং লিচুর জন্য বিখ্যাত এই জেলা। রূপলি জলের নদী করতোয়া বয়ে গেছে এ জেলার ঘোড়াঘাট উপজেলার বুক চিরে। বাংলাদেশের সকল মানুষের মধ্যে আর্থসামাজিক বৈষম্য দূর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নিয়েছেন বিশেষ কর্মসূচি। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় গত 2017-18 অর্থবছরে 72 লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ক্ষুদ্র নৃগোষ্ঠী তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা স্থাপন করা হয়। এর পাশাপাশি এখানে স্থাপন করা হয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কর্মসংস্থান হয়েছে। শতাধিক নারী পুরুষ এখানে প্রশিক্ষণ নিতে পারছে। এখানে এসে কাজ করে মানে নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে পারছি। একইভাবে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে এখানকার মেয়েরা ঘরে বসেই নিজের কর্মসংস্থান করে নিচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সন্তানেরাও এখন স্কুলে যাচ্ছে, নিয়মিত পড়াশোনা করছে। ভবিষ্যৎ সম্পর্কে তাদের মধ্যে অঙ্কুরিত হচ্ছে স্বপ্নের বীজ। বঙ্গবন্ধু ক্ষুদ্র নৃগোষ্ঠী তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা থেকে উৎপাদিত হচ্ছে লুঙ্গি এবং গামছা। এলাকার মানুষের জন্য স্বল্প মূল্যে এই লুঙ্গি বিক্রি করা হয়। পরোক্ষভাবে এই তাঁত প্রকল্প থেকে প্রায় 200 জনের বেশি মানুষ উপকার লাভ করছে। এভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমানের আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, কর্মশক্তি বিনির্মাণের মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ গঠনে বঙ্গবন্ধু ক্ষুদ্র নৃগোষ্ঠী তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা এক অনন্য ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উদ্যোগ মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশের মূল জনশক্তিতে পরিণত করে।